লকডাউনের মধ্যেও অসহায় জীবদের পাশে অ্যানিমালস লাভার্স ক্লাব। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। হ্যাঁ, স্বামীজির এই বাণীকেই পাথেয় করে লকডাউনের বাজারে জীব সেবা করে চলেছেন লেকটাউনের অ্যানিমালস লাভার্স ক্লাব। এই ক্লাবের ফাউন্ডার, মেম্বার ও সেক্রেটারি সনদ সিং জানান, এই করোনা সংক্রমণ জেনে যে মানুষকে লকডাউন মেনে চলাটা উচিত, কিন্তু তার সাথে সাথে নিরীহ পশু পাখি যারা কথা বলতে পারে না, তাদের প্রতি দায়বদ্ধ থাকাটাও একটা সামাজিক কর্তব্যের মধ্যে পড়ে। নমস্কার। আজকে লকডাউনের দুদিনে বুঝতেই পারছেন যেখানে মানুষের খাওয়া দাওয়া থাকা এত অসুবিধা, তো বুঝতেই পারছেন বাড়ির সামনে অবলা পশুটার কী অবস্থা হতে পারে, তাদের কথা চিন্তা রেখে বরাবরের মতন এটা এই কাজটা কতদিন যাবত করছেন? কাজটা আমরা বরাবরই করে আসি, কিন্তু লকডাউনের শুরু থেকে 31 মার্চ থেকে আমরা শুরু করেছি। আমরা স্বামীজির মহান ভক্তি, জীবে প্রেম করে যেজন সেইজন স্বামী ঈশ্বর, সেই কথা মাথায় রেখে আমরা কাজটা শুরু করেছি, আজকে কন্টিনিউ করে যাচ্ছি। লকডাউনে প্রতিদিন আমরা করে থাকবো, যতদিন লকডাউন থাকবে, যেন কোনো অবলা পশু খাবার কিংবা চিকিৎসা অভাবে মারা না যায়। আমি আমার তরফ থেকে অ্যানিমাল লাভার্স ক্লাব, ফোর্ট বাই লেন, এসকে দেব রোড, কলকাতা 48, সমস্ত নাগরিকের তরফ থেকে এটা আপনাদের কাছে একান্ত কাম্য করছি। আপনারাও আপনার বাড়ির সামনে কত পশুটাকে অল্প করে জল দিন, অল্প করে খাবার দিন, সে যেন খাবার কিংবা তৃষ্ণায় না মারা যায়। মানুষের যেমন বাঁচার অধিকার আছে, তাদেরও বাঁচার অধিকার আছে। এই কথা মাথায় রেখে আমাদের সমস্ত নাগরিকের তরফ থেকে আপনাদের কাছে একান্ত অনুরোধ, আপনারাও যেমন বেঁচে আছেন, ওদেরও বাঁচার অধিকার করে দিন, অল্প করে খাবার জল আমাদের মতন আপনারাও চেষ্টা করুন। আর আপনাদের কাছে একান্ত অনুরোধ, মাস্ক সবসময় ব্যবহার করুন, বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখুন এবং সুরক্ষিত থাকুন। নমস্কার। অনির্বাণের রিপোর্ট, বিধাননগর।